এই যে বিশাল বড় গবেষণাগার দেখতে পাচ্ছেন, এটা হলো ল্যাবরেটরি, যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাচের পড আছে। এর ভেতরে বড় হয়ে চলেছে ছোট ছোট শিশু, আর এগুলো অন্য কোনো প্রাণী শিশু নয়, এগুলি হলো মানব শিশু। কৃত্রিম পদ্ধতিতে IVF-এর সাহায্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হবে ভ্রূণ, আর সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এর ভেতরে। জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ, হৃদস্পন্দন সব কিছু পরিমাপ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে। এই গবেষণাগারে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো একটোলাইট। এই গবেষণাগারে আছে মোট 75টি কক্ষ, আর বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না, কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা। তার সাথে বুদ্ধিমত্তা তো কোনো প্রশ্নই নেই, সব কিছু কম্পিউটারের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হবে, মাথায় থাকবে আইনস্টাইনের মতন বুদ্ধি। এই সমস্ত তথ্য জানিয়েছেন UN-এর মলিকুলার গাইনোকোলজিস্ট হাসেম আল গাইলি। সম্প্রতি তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন এবং দাবি করেছেন ভবিষ্যতে এই রকম গবেষণাগার প্রায় পৃথিবীর প্রতিটা দেশে তৈরি হবে। যখন থেকে এই ভিডিও সবার সামনে আসলো, এটা দেখার পর মানুষের কৌতূহলের কমতি নেই। কেমন হবে এই বাচ্চা তৈরি কারখানা? পৃথিবীর 75টি দেশে এই বাচ্চা তৈরি করার টেকনোলজি বা বেবি পড সাপ্লাই করা হয়ে গেছে। কাচের বক্সের মতন এই যন্ত্রগুলোর মধ্যে মায়ের ডিম্বাণু দেয়া হবে। এই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করা হয় AI টেকনোলজির সাহায্যে। যদি কোনো কারণে এতে ইলেকট্রিসিটি চলে যায় তাও কোনো সমস্যা নেই, কারণ এটা সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত। এটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যদি বাচ্চার মা বাবা মনে করেন এটাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবেন। IVF পদ্ধতিতে মা ডিম্বাণু এবং বাবা শুক্রাণু একসঙ্গে মিলিয়ে এই ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ কৃত্রিম গর্ভে রাখা হয়, তারপর সেখানে 9 মাস যাবৎ বড় হতে থাকে শিশু। তিনি বলেছেন বাচ্চাকে সঠিকভাবে পুষ্টি দেওয়ার জন্য বায়োটেকনোলজির রিয়্যাক্টর লাগানো আছে, সেখান থেকে ভালো পুষ্টিকর উপাদান সরাসরি বাচ্চার শরীরে ঢুকে যাবে, আর শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেটা ডাইরেক্টলি বের হয়ে কন্টেনারে জমা হবে, আর এগুলো বাইরের একটা পাইপের সাহায্যে বাচ্চার পটের সঙ্গে জুড়ে থাকবে। সাধারণত যখন বাচ্চা তার মায়ের গর্ভে থাকে, মায়ের কণ্ঠস্বর তারা গর্ভ থেকে শুনতে পায়। জন্মের পর সে কণ্ঠস্বর শুনে তারা চিনতে পারে তার গর্ভধারিণী মাকে। বিজ্ঞানী হাসেম বলেছেন বাচ্চা মায়ের শরীরে স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে কিছু এরকম ব্যবস্থা আছে যাতে মায়ের গলার আওয়াজ সে বাচ্চা প্রতিনিয়ত ভালো করে শুনতে পাবে। এখানে তার মার গলার আওয়াজ রেকর্ড করে তার বাচ্চাকে শোনানো যাবে, নিজের পছন্দের গান বা নিজের গলার গান, কবিতা, আবৃত্তি সমস্ত কিছুই বাচ্চাকে শোনাতে পারবেন। এখানে অসংখ্য লাখ লাখ সেন্সর লাগানো আছে, যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সে স্পর্শের অনুভূতি ধরে রাখা হবে, পরে সেটা মার কাছে ট্রান্সফার করা হবে, মা সে অনুভূতি অনুভব করতে পারবে। বেবি পডে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো আছে, যার সাহায্যে বাড়িতে বসেই পিতা মাতা তার বাচ্চার নড়াচড়া দেখতে পাবে। বেবি পডে লাগানো আছে 5th generation সেন্সার, যার সাহায্যে বাচ্চার নড়াচড়া, শ্বাস নেওয়া সমস্ত কিছুই মা অনুভব করতে পারবে। এখানে কৃত্রিম অ্যাম্বুলিকাম কর্ড লাগানো থাকে, যার সাহায্যে সমস্ত কিছু আরও হাই কোয়ালিটি, হাইটেকে দেখতে পাওয়া যায়। যখন বাচ্চা জন্ম হবে তখন কৃত্রিম গর্ভ থেকে অ্যামিনোটিক ফ্লুইড বেরিয়ে যাবে, আর তখন একটা পুষ্ট পরিপক্ক সন্তানের জন্ম হবে।
পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসে সবসময় মা দেখতে পাবে। কোনো প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। গর্ভে থাকাকালীন সন্তানের রূপ রং সবকিছু বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যা মন চায় তেমনি বিজ্ঞানীরা আপনাকে করে দেবে। নিউ টেকনোলজি পদ্ধতিতে জিনের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের কালার, চোখের রং, শরীরের শক্তি, হাইট এবং কতখানি বুদ্ধিমান চাই সমস্ত কিছুই আপনি নিজে ঠিক করতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়াররা সবসময় বসে থাকবে হুকুমের অপেক্ষায়। আপনি অর্ডার করলেই আপনার পছন্দের মতন বাচ্চা তৈরি করে দেবে।